শনিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পুরুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্পূর্ণ কর্মকার চোখের জলে বিদায় জানালেন পৌরসভার তৃণমূল কাউন্সিলের ও জেলার বিশিষ্ট নেতৃত্ব ও সমর্থকেরা রবিবার তার মরদেহ আনা হয় পুরুলিয়াতে পুরুলিয়া শহরে রথতলা থেকে বের হওয়া শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বহু সমর্থক ও তৃণমূল নেতৃত্ব এদিন তার মরদেহ নিয়ে যাওয়া হয় পুরুলিয়া পৌরসভায় সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পুরুলিয়া তৃণমূলের জেলা সভাপতি ও রাজ্যের পশ্চিমবঙ্গের উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কাউন্সিলর সহ পৌরসভার বিভিন্ন কর্মীরাও সূত্রে জানা গিয়েছে গত এক মাস ধরেই সম্পূর্ণবাবু ক্যান্সারে আক্রান্ত ছিলেন কয়েক সপ্তাহ আগে তিনি চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন চিকিৎসা চলাকালীনই শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই শনিবার ওনার মৃত্যু হয়